যোগফল বের করো ঋণাত্মক 15.08 যোগ ঋণাত্মক 131.52, তাহলে এখানে একটা সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকি, বড় করে আঁকি যেন ছোট না লাগে। এখানে শূন্য বসাই, আমরা 15.08 অথবা 15.08% দিয়ে শুরু করি, তাহলে এখানে হচ্ছে ঋণাত্মক 15.08, আর এর সাথে যোগ হবে ঋণাত্মক 131.52%। তাহলে আমরা যোগ করছি আর এই সংখ্যাটাকে বামে সরিয়ে নিয়ে যাই। আমরা এটা ম্যাজেন্টা রং দিয়ে করি, এটা ম্যাজেন্টা না, আমরা এই সংখ্যাটাকে বামে সরাবো। তাহলে আমরা বামে সরাচ্ছি ঋণাত্মক 131.52% পরিমাণ। এখান থেকে আমরা আমাদের উত্তর পাবো, আমাদের সেটা বের করতে হবে। এখন এটার পরম মান নিয়ে চিন্তা করা যাক, এটা হবে 15.08 এর পরম মান। তাহলে এটা হবে এই পরম মান, এই নীল দাগ দিয়ে দেওয়া এই পরম মান, যোগ হবে ঋণাত্মক 131.52, অর্থাৎ 131.52% এর পরম মান। তাহলে যোগ হবে ঠিক এই পরম মানটা, যোগ তাহলে এই দূরত্বটা। কিন্তু তারপরে এই উত্তরটাও ঋণাত্মক হবে, এটা একটা ঋণাত্মক সংখ্যা হবে, কারণ এই দুটো সংখ্যাই ঋণাত্মক সংখ্যা। আমরা শুরু করেছিলাম শূন্য এর বাম পাশ থেকে, আর তারপর আরো বামে সরে যাচ্ছে। তাহলে এটা বের করার একটা সহজ উপায় হচ্ছে, এটা হবে সংখ্যা দুটোর পরম মানের যোগফলের ঋণাত্মক সংখ্যাটা। তাহলে আমরা এটাকে দেখতে পারি এভাবে, আমরা এটাকে দেখতে পারি যে আগে ঋণাত্মক হবে, তারপর ঋণাত্মক 15.08 এর পরম মান, অর্থাৎ 15.08 হবে, আর এটা হচ্ছে ঠিক এই দূরত্বটা, যোগ হবে ঋণাত্মক 131.52 এর পরম মান, অর্থাৎ এটা হবে 131.52। আমি ঋণাত্মক চিহ্নটা বাদ দিয়েছি, তাহলে এই দূরত্বটা হবে এখানে এই ম্যাজেন্টা রং দিয়ে আঁকা দূরত্বটা। তাহলে পাচ্ছি নীল তীর চিহ্নের দৈর্ঘ্য হচ্ছে 15.08, আর এর সাথে যোগ হবে ম্যাজেন্টা রঙের তীর চিহ্নের দৈর্ঘ্য, অর্থাৎ 131.52। কিন্তু আসলে শেষ পর্যন্ত উত্তরটা হবে ঋণাত্মক। আমরা যদি এখানে ঋণাত্মক চিহ্নটা বসাতাম, তাহলে আমরা শূন্য এর ডান দিকে যোগ করতাম। ঋণাত্মক চিহ্নটা বলছে যে আমাদের উত্তরটাও শূন্য এর বাম পাশে হবে। এখন আমরা জানি যে কি হচ্ছে এখানে, আমরা ঋণাত্মক দিয়ে শুরু করেছিলাম, তারপর আরো ঋণাত্মক করলাম। আমরা দেখতে পারি এভাবে করলে আমাদের জন্য এটা হিসাব করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে এটা হবে, আমি লিখে ফেলি 131.52, আর আমরা দশমিকের ফোঁটাটা এক বরাবর নিয়ে আসবো। এটা এক রং দিয়ে লিখি, তাহলে আমরা যোগ করতে চাই, এটা ম্যাজেন্টা রং দিয়ে লিখি, আমরা যোগ করতে চাই 131.52 এর সাথে 15.08। তাহলে আমি দশমিকটা এক বরাবর লিখেছি, তাহলে যোগ করা যাক। তাহলে এটা হবে 2+8 সমান হচ্ছে 10, হাতে এক এখানে থাকে, 5+1 হলো 6, আর দশমিকটা হবে এখানে, 5+1 6, আর 3+1 হলো 4। এই একটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে হচ্ছে 146.7, আর এটা হচ্ছে এখানে এটারই সমান, তাহলে এটা হচ্ছে 146.7। তাহলে আমাদের উত্তর পরিষ্কার বোঝা যাচ্ছে যে 146.7 হবে না, কারণ এটা হচ্ছে একদম ডান দিকে, এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, এটা বাম দিকে হবে। আমাদের উত্তরের পরম মান হচ্ছে 146.7, কিন্তু আসলে 146.7 অথবা 146.6 দুটোই বলা যায়, কিন্তু আসলে আমরা শূন্য এর বাম দিকে আছি, তাই উত্তর হচ্ছে ঋণাত্মক 146.7, অথবা এটাকে বলতে পারি 146.6 হিসেবে।